ঈদের আগে দক্ষিণবঙ্গের লাখো মানুষকে বাড়ি ফিরতে সদরঘাটের লঞ্চের জন্য অপেক্ষা থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কত নম্বর পন্টুনে বরিশাল, ভোলা, বরগুনা কিংবা পটুয়াখালীর লঞ্চ ভিড়ছে তা খুঁজে পেতে যাত্রীদের পড়তে হয় মহাভোগান্তিতে। বহু কষ্টে লঞ্চে ওঠার পর লঞ্চ ছাড়ার সময় নিয়ে যাত্রীদের পড়তে হয় নতুন এক বিড়ম্বনায়। একে তো ছাড়তে দেরি, তার উপরে কখন কোথায় কতটা দেরি হয় সেই চিন্তা মাথায় রেখেই নিজেদের মতো খাবার সংগ্রহে ব্যস্ত যাত্রীরা। সদরঘাট আসার পথে দীর্ঘ যানজট আর লঞ্চ টার্মিনালে পা ফেলার জায়গা নেই, তাই তো ভাসমান নৌ দোকানগুলো বেশ উপযোগী যাত্রীদের কাছে, যদিও দাম দিতে হচ্ছে একটু বেশি। হ্যাঁ, এই তো খাবার দাবার কিনলাম, একবার বলেছে যে লঞ্চ আজকে হয়তো ছাড়বে না, এখন উঠে বসলাম দেখি কখন ছাড়ে। ফল কিনছি দেশে বেড়া, আপনার খুশি হবে খাই তাই বেড়াইলাম। এটা দাম দর তো বেশি নিতেছে, 120 টাকা করে। টোস্ট নিছি, রুটি নিছি, আরো নেবো আপেল, নেবো আপেল নিছি, কমলা নিছি। আগে রুটি কিনতাম 50 টাকা দিয়ে, এখন কিনি 60 টাকা, ঠিক আছে 10 টাকা বাড়তি। আগে টোস্ট কিনতাম 60 টাকা দিয়ে, এখন কিনি 80 টাকা, না 20 টাকা বাড়তি। যত দেরি করে ছাড়বে লঞ্চ ততই কেনাকাটা বাড়বে, তাই তো যাত্রীদের দুর্ভোগে চুটিয়ে ব্যবসা করছেন নৌদোকানিরা। হ্যাঁ, ব্যবসা কিনা ভালো হয়, লঞ্চ ছাড়তে দেরি হইলে তো আরো ভালো হয়, লঞ্চ বেশিক্ষণ থাকলে রুটি ব্যবসারই ভালো। দুই ঈদে এই 10-12 দিন ব্যবসা কিনি, এছাড়া এখন সমস্যা মানে আমাদের কোনো সমস্যা নেই, সবাই আমাদেরকে সহযোগিতা নিতে আসে। হ্যাঁ, লঞ্চ দিলাম বেশি কিনে ভালো হয়, ভালো খুব ভালো বেশি কিনে আল্লাহ দিলে। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে করা এই ব্যবসায় রয়েছে ঝুঁকি, কারণ যে কোনো সময় লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় তলিয়ে যেতে পারে ছোট্ট নৌদোকানটি। কথায় বলে কারো সর্বনাশ কারো পৌষ মাস, কারণ অতিরিক্ত যাত্রী পেতে সদরঘাটের লঞ্চগুলো যখন ঘণ্টার পর ঘণ্টা দেরি করছে, সেই সুযোগে বেশ রমরমা ব্যবসা করছে এই ভাসমান দোকানিরা। যদিও দোকানিরা বলছেন সাধারণ মানুষের দোরগোড়ায় খাবার সহ বিভিন্ন পণ্য পৌঁছে দিতেই তাদের এই আয়োজন। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, সদরঘাট, ঢাকা।